নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে বছরের দ্বিতীয় দিন, তো কালকে আমি ভিডিও দিতে পেরেছি। অনেক দিন পর আমরা সকলে টপিকের উপর কালকে ভিডিও দিতে পেরেছি। আজকে যে টপিকটা রয়েছে, এটা আমাদের দিয়েছে মিষ্টি ভাইবসের মিষ্টি। ক্ষমতা হলে মানুষের অহংকার বাড়ে, এই নিয়ে। আরেকটা হচ্ছে পিঠের কোনো রেসিপি। তো ক্ষমতা হলে অহংকার বাড়ে, যেটা কালকে আমি ভিডিওতে বলেছি, যে আমি নতুন বছরে নতুন কিছু যদি করতে চাই, তো নতুন আমাদের কিছু নেই, একমাত্র মনটাকে নতুন করা ছাড়া। কালকে যেটা ছিল মনে, তার থেকে যেন আজকে আমি নতুন কিছু অ্যাড করতে পারি, ভালো কিছু। তো সেটাই তো, সেইখানে আমার আমার যেটা আমি যেটা কালকে বলেছি, যে মানুষের পাশে, এখন প্রত্যেকের পাশে প্রত্যেকের থাকা দরকার। কারণ প্রত্যেকেই হেল্প চাইছে, কারণ প্রত্যেকেই মেন্টালি ভীষণভাবে স্ট্রেসড, ভীষণভাবে ডিপ্রেশন, অনেক কিছু চলে এসছে আজকে মানুষের মনে। তার ফলে প্রত্যেকের হেল্প দরকার, কিন্তু কে কাকে হেল্প করবে? যদি আমার মনই না শক্ত হয়, তাহলে আমি অন্য কাউকে হেল্প তো করতে পারি না। তাই নিজের মনকে শক্ত করতে গেলে যেটা প্রথম দরকার, সেটা হচ্ছে ভাবনা চিন্তা, আমাদের থটটাকে পরিবর্তন করা। আর এটা একদম ঠিক, যে যখনই আমরা আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করবো, আমাদের মনের মধ্যে যে জোরটা আসবে, সেই জোর থেকে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর শক্তিটা পাবো। আমি আমি জানবো যে হ্যাঁ, আমি এটা যদি প্রার্থনা করি, তার কিছু ভালো হবে, তার কিছু কাজে লাগবে। বা তাকে যদি আমি দুটো কথা বলি, আমি যদি বলি যে হ্যাঁ, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, এটা দিয়ে কিছু অন্তত কিছুটা তো করতে পারবো, এই জোরটা কিন্তু মনের মধ্যে চলে আসে। তো সেটা মানুষের করবার জন্য যদি আমার মধ্যে যদি কিছু থাকে, যেমন কারোর কাছে যদি টাকা পয়সা অনেক থাকে, ক্ষমতা অনেক থাকে, সেটা যদি দিয়ে যদি সে মানুষের ভালো করতে চায়, তাহলে করলে কোনো ক্ষতি নেই। কিন্তু ঠিক সেরকমই এটাও কিন্তু টাকা পয়সার মতন, তার থেকে অনেক বেশি বড় ক্ষমতা যদি আমার নিজের মনের শক্তিটা অনেক বেশি থাকে, মানে আমার নিজের কাছে অনেক বেশি গুড কজ আর্ন থাকে, তো তাহলে সেখানে কিন্তু আমি কিছু যদি মানুষের জন্য ভালো চিন্তা করি, ভালো ভালো কথা বলি, তাহলে সেটা অনেকটাই অনেকটাই কাজে লাগে। তো সুতরাং যার টাকা পয়সা আছে, সেও মানুষের জন্য করতে পারে, যার অন্যান্য ক্ষমতা আছে, সেও মানুষের জন্য করতে পারে। আবার যার এই ক্ষমতাটা আছে, যার মনের এই ক্ষমতা আছে, যার মন এনলাইটেন্ড এবং সেই লাইট সে অন্যের মনে ছড়াতে পারে, সেও তো কিছু করতে পারে। করাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য, সেখানে অহংয়ের তো কোনো জায়গা নেই।